রাত্রিবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, অনেকদিন ধরে এরকম ইনফরমেশন ছিল যে এদিকে গরু পাচার হয়। তো গতকালকে আমরা নাকা পয়েন্টে ভালোভাবে এটা ধরার জন্য নাকা পয়েন্টে ঠিকঠাক করে লাগাই, তারপরে নাকা ডিউটি পার্টি আমরা ডিউটি করার সময় রাত্রিবেলা ওই একটা গাড়ি আসে, যার নাম্বার TR01AB1630, একটা ট্রাক, মালবাহী ট্রাক। ওইটাতে আগে ইনফরমেশন ছিল ওই গাড়িটা দিয়ে গরু পাচার হবে। তো ওই গাড়িটা দেখা মাত্র আমরা নাকা পার্টি সবাই মিলে গাড়িটাকে আটক করা হয়। আটক করার পরে গাড়িতে চেক করে দেখা গেল ঠিকই আছে, ওখানে 12টা গরু, খুব বড় সাইজের 12টা গরু, খুব হ্যাজার্ডিং কন্ডিশনে রাখা আছে গাড়ি। এবং এগুলি যখন ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হলো, ড্রাইভার স্বীকার করলো যে এগুলি সোনামুড়া দিয়ে বাংলাদেশে পাচার করা, এগুলি পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তারপরে আমরা ওই গরুগুলি সিজ করি এবং গাড়িটাও সিজ করি এবং ওই ড্রাইভারের বিরুদ্ধে একটা স্পেসিফিক আমরা কেস রেজিস্টার করি। এখন আসামিকে উডে ভর আউট করা হবে। গরুটি যথাসম্ভব ইনভেস্টিগেশনে আছে, আমাদের কাছে কিছু রিপোর্ট আছে, ওইটা আমরা পরে ডিসক্লোজ করব। গাড়িতে ড্রাইভারই ছিল, আমরা ড্রাইভারকে ডিটেন করেছি। ড্রাইভারের নামটা হলো হাজমুল হক, নাজমুল হক, বাড়ি ধর্মনগর, বয়স 23। আজকে হ্যাঁ আজকে করে ঘর।